নিজের সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই আপনারা চ্যানেলের প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখবেন, আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে, বৃহস্পতি পর্বতে যদি এই ধরনের রেখা থাকে তাহলে পরে অর্থের তাদের কোনো রকম অভাব হয় না। এমন কিছু রেখা আমি আজকের এই ভিডিওতে দেখাবো যেটা বৃহস্পতি পর্বতে থাকলে পারে মানে তাদের অর্থের বিশেষ কোনো অভাব হয় না। তো এই রেখাগুলো নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য এবং পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ নারীদের ক্ষেত্রে যে ফলটা দেবে পুরুষদের ক্ষেত্রেও সেই একই ফল দেয়। তো আপনি নারী হন বা পুরুষ প্রত্যেকেই আজকের এই ভিডিওটা দেখবেন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন। আর কেটে কেটে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, আপনাদের কাছে ভুল ইনফরমেশন যাবে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো অর্থের কোনো অভাব হবে না, এটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আঙুল, এটা হচ্ছে তর্জনীর আঙুল, এবং তর্জনীর আঙুলের নিচে এই ক্ষেত্রটাই হচ্ছে আপনার বৃহস্পতি পর্বত। তো এই পর্বতটা বৃহস্পতি পর্বত নামেও পরিচিত, এটাকে গুরু পর্বতও বলা হয়, আবার এটাকে জুপিটার মাউন্টও বলে। তো এই পর্বতটা আপনার উঁচু এবং উভার নিয়ে থাকতে হবে, যেরকমটা এই হাতে আছে, এবং এই ক্ষেত্রটা একটু বড় হতে হবে, ঠিক আছে, উঁচু এবং উভার নিয়ে থাকতে হবে এবং গোলাপি বর্ণের হতে হবে, এবং এখানে যেন কোনো রকম অশুভ চিহ্ন, অর্থাৎ এই যে আপনারা লক্ষ্য করুন এই যে অশুভ চিহ্ন অর্থাৎ জাল চিহ্ন যেন না হয়, ঠিক আছে, বা এখানে এখানে এই পর্বতে যেন কোনো তিল না থাকে, কিংবা এই যে তর্জনী আঙুল বা আপনার বৃহস্পতির আঙুলে যেন কোনো তিল না থাকে এবং বৃহস্পতির আঙুল যেন সোজা হয়, সেই সঙ্গে বৃহস্পতির আঙুলে যেন এই ধরনের রেখা না থাকে, ঠিক আছে, এই ধরনের রেখা থাকা শুভ নয়। আর যদি বৃহস্পতি পর্বতে আপনার এই রেখা থাকে যেখানে আমি দেখাচ্ছি লম্বা লম্বা একটা দুটো থাকে, এটা কিন্তু শুভ এবং বৃহস্পতিকে শুভ নির্দেশ করে। তো এবার যে রেখাগুলো আমি দেখাবো বৃহস্পতি পর্বতে, এই রেখাগুলোই কিন্তু যদি থাকে আপনার হাতে তাহলে পারে আপনি টাকা পয়সার কোনো অভাব অর্থাৎ অর্থের কোনো অভাব আপনার হবে না, যে চিহ্নগুলো বা যে রেখাগুলো আপনাদেরকে দেখাবো। তো এই রেখাগুলো বর্তমানে আপনার নাও থাকতে পারে, ভবিষ্যতে এই রেখাগুলো আসতে পারে, হাতে রেখা চেঞ্জ হয়। তো আপনারা রেখাগুলোর সঙ্গে অবশ্যই পরিচিত হয়ে থাকুন আর দেখে নিন আপনার হাতে এই রেখাগুলো আছে কি না। প্রথমে যে রেখার কথা আমি আপনাদেরকে বলবো বৃহস্পতি এই যে পর্বতে, সেটা হচ্ছে এই যে রেখা, এটা হচ্ছে কষচিহ্ন। কষচিহ্ন কিন্তু অন্যান্য গ্রহের ক্ষেত্রে অশুভ, কিন্তু বৃহস্পতির পর্বতের ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রে কষচিহ্ন থাকা খুবই শুভ এবং বৃহস্পতির গুণকে বাড়িয়ে দেয়, বৃহস্পতির যে পাওয়ার সেই পাওয়ারটাকে বাড়িয়ে দেয় যদি আপনার বৃহস্পতি পর্বতে একটা কষচিহ্ন থাকে। সেই সঙ্গে বৃহস্পতি পর্বতে একটা কষচিহ্ন আছে, এবং যদি আপনার হাতে এই যে এটা লক্ষ্য করুন বৃহস্পতি পর্বতে কষ, সেই সঙ্গে যদি আপনার এই যে জীবন রেখা এটা বা লাইফ লাইন বা এটাকে আয়ু রেখাও বলে, ঠিক আছে, এই যে এই রেখাটা, এবং এর পাশে দেখবেন এর পাশে যদি এই যে রেখাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই রেখাটা, ঠিক আছে, এই রেখাটা এটা হচ্ছে মঙ্গল রেখা বা মার্শাল রেখা বলা হয়। জীবন রেখার পাশে যদি এরকম এই রেখাটা আপনার ছোটো হতে পারে কিংবা বড়ও হতে পারে, যদি এই ধরনের রেখা থাকে প্লাস যদি বৃহস্পতি পর্বতে আপনার এরকম কষচিহ্ন থাকে তাহলে এটা নির্দেশ করে যে আপনি বিবাহিত বা অর্থাৎ স্ত্রীধন পাবেন, হ্যাঁ স্ত্রীধন পাবেন, অর্থাৎ বিয়েতে আপনি অর্থ পাবেন যদি আপনার এই ধরনের হয়। আর একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে কনিষ্ঠ আঙুল, কনিষ্ঠ আঙুলের নিচের ক্ষেত্রের দিকে লক্ষ্য রাখুন, এটা হচ্ছে বুধ পর্বত বা মার্কারি মাউন্টার এরিয়া, আর এটা হচ্ছে আপনার হৃদয় রেখা, আর এটা হচ্ছে আপনার বিবাহ রেখা বা ম্যারেজ লাইন। যদি বিবাহ রেখা এবং ম্যারেজ লাইনের উপরে এরকম আপনার একটা ত্রিভুজ চিহ্ন, কিংবা বিবাহ রেখা বা ম্যারেজ লাইনের উপরে যদি এরকম একটা চতুর্ভুজ চিহ্ন, সেই সঙ্গে যদি বৃহস্পতি পর্বতে একটা কষচিহ্ন থাকে, এটা নির্দেশ করে যে আপনি বিবাহে ধন পাবেন বা স্ত্রী ধন পাবেন, এবং সেই সঙ্গে আপনি উচ্চ পদ পাওয়ারকেও নির্দেশ করে। এর পাশাপাশি এই বৃহস্পতি পর্বতে কষ অর্থ তো দেয়, সেই সঙ্গে আপনার দাম্পত্য জীবন দাম্পত্য সুখকেও নির্দেশ করে, অর্থাৎ বিবাহিত জীবন আপনার মধুরময় হবে। দেখবেন আপনার মানে বৃহস্পতি পর্বতে এই কষচিহ্ন আছে কি না। এরপরে যে রেখাটা আপনাদেরকে দেখাবো এই বৃহস্পতি পর্বতে উপরের দিকে,
এরকম যদি রেখা থাকে আপনার লম্বা লম্বা, তাহলে এটা নির্দেশ করে যে আপনার মানে বয়সকাল অর্থাৎ বৃদ্ধকালে আপনার টাকা পয়সার কোনো অভাব হবে না, যদি এই ধরনের বৃহস্পতি পর্বতে আপনার লম্বা লম্বা কিছু রেখা থাকে। তো আপনারা দেখবেন আপনাদের হাতে আছে কিনা। এরপরে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, যদি আপনার বৃহস্পতি পর্বতে এরকম একটা এরকম জাস্ট এরকম যদি একটা চতুর্ভুজ চিহ্ন থাকে, ঠিক আছে, যদি বৃহস্পতি পর্বতে চতুর্ভুজ চিহ্ন আপনার হাতে থাকে, তাহলে পরে এটা নির্দেশ করে যে 32 বছর বয়সে আপনি প্রপার্টি পাবেন, 36 বছর বয়সে আপনি অথরিটি পজিশন পাবেন। আর এই এই যদি মানে চতুর্ভুজ চিহ্ন বা এরকম যদি বড় হয় চতুর্ভুজ চিহ্ন, তাহলে পরে সেটা নির্দেশ করে আপনি যে বাড়িতে থাকেন সে বাড়িটা আলিশান বাড়ি, বড় ধরনের বাড়িতে আপনি বসবাস করেন যদি এই ধরনের, এবং সে বাড়িটা সুন্দর বাড়ি হবে, বড় বাড়ি হবে, অট্টালিকা হবে যদি আপনার বৃহস্পতি পর্বতে এরকম চতুর্ভুজ চিহ্ন থাকে, সেটা নির্দেশ করে যে আপনি এটা বড় বাড়িতে বাস করেন। দেখবেন আপনার হাতে এরকম মানে বৃহস্পতি পর্বতে চতুর্ভুজ আছে কিনা, এটা খুবই শুভ চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে। আর একটা যে রেখা আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে, যদি বৃহস্পতি পর্বতে এরকম যেরকমটা আপনি দেখাচ্ছি এরকম যদি আপনার ত্রিভুজ থাকে, ঠিক আছে, বৃহস্পতি পর্বতে যদি ত্রিভুজ চিহ্ন থাকে, তারপরে সেটা নির্দেশ করে যে আপনি মানে এখানে তিনটে ফলকে নির্দেশ করে, এক সরকারি চাকরি পাবেন, না হয় পলিটিক্যাল বা রাজনৈতিক সুযোগ সুবিধা পাবেন, আর যদি এই দুটোর মধ্যে যদি তাও নাও পেয়ে থাকেন তাহলে পরে আপনি সাধারণ মানুষের থেকে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন। যদি বৃহস্পতি পর্বতে আপনার এরকম একটা ত্রিভুজ চিহ্ন থাকে সেটা নির্দেশ করে আপনি সরকারি চাকরি পাবেন, না হয় মানে পলিটিক্যাল সুযোগ সুবিধা পাবেন, আর না হয় আপনি সাধারণ মানুষের থেকে অর্থনৈতিক দিক থেকে খুবই সমৃদ্ধশালী হবেন। দেখবেন আপনার হাতে এরকম ত্রিভুজ চিহ্ন আছে কিনা। এরপরে যে রেখাটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে বৃহস্পতি পর্বতের, এটা একটা থাকলে হবে না, এটা একের অধিক থাকতে হবে। এরকম যদি দুটো তিনটে রেখা থাকে, দেখবেন এই ধরনের যেরকমটা আমি দেখাচ্ছি ভালো করে দেখবেন আপনারা আপনাদের হাতে, যদি এইটা কিন্তু শুভ রেখা, এটা নির্দেশ করে কি, এটা নির্দেশ করে আপনার মাল্টিপল ইনকামেরকে নির্দেশ করে। সে সঙ্গে এই ধরনের রেখা তার একটু ধর্মভাবও থাকে, পরোপকারী মানুষও তারা হয়, এবং মাল্টিপল ইনকামের সোর্সকে নির্দেশ করে, অর্থাৎ আপনি জীবনে উপার্জন করবেন একের অধিক পথে আপনি ইনকাম করবেন, আপনার উপার্জনের পথ মাল্টিপল হবে অর্থাৎ একের অধিক হবে, ঠিক আছে, যদি এই ধরনের রেখা আপনার হাতে থাকে একের অধিক, মানে একটা থাকলে হবে না একের অধিক, ঠিক আছে। দেখবেন আপনার হাতে এই ধরনের রেখা আছে কিনা। এরপরে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, যদি আপনার এটা জীবন রেখা এবং জীবন রেখা থেকে এই ধরনের রেখা যদি উপরের দিকে উঠে যায়, ঠিক আছে, তো এটা প্রোগ্রেস লাইন, তো এই ধরনের রেখা যদি থাকে বা তাহলে পরে সেটা নির্দেশ করে যে আপনি জীবনে প্রোগ্রেস হবে, উন্নতি হবে, ঠিক আছে, আপনার জীবনে উন্নতি হবে।